সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন বিএসডি সাকিব ব্লগ, আর আপনাদের সাথে আছি আমি সাকিব। সো ফাইনালি আপনাদের মাঝে দ্বিতীয় পার্ট আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন আমি যাইতেছি সেই ট্যুরে, ট্যুরে যাই আপনার গোপালপুরে দিয়ে গোটো হোম দিয়ে সাগরপাড়ে যাইতেছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, এখন আমি সাগরে যাব। সো গাইস, আমরা এখন রওনা হয়ে গেলাম সাগরপাড়ের দিকে, এখন আমরা সাগরে যাইতেছি। বাট তার আগে আমরা একটি হোটেলে গিয়ে কিছু নাস্তা করে তারপরে সাগরে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, লেটস গো। সো ফাইনালি অলরেডি আমরা এখন হোটেলে নাস্তা করতে ঢুকতেছি, আর হোটেলে গিয়ে আমরা এখন নাস্তা করব। তো আমার সাথে আছে আরিয়ান, কিছু বলো সবাই কেমন আছো? এখন আমরা হোটেলে ঢুকে পড়ছি, এখন আমরা নাস্তা করে তারপরে চলে যাবো সাগরপাড়ে। অবশেষে আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা চলে যাব সাগরপাড়ে। এখন নাস্তা করলাম, মানে নাস্তা করি নাই রাত্রে, এই জন্য এখন নাস্তা করে এখন চলে যাব সাগরপাড়ে। সবাই ভিডিওটা দেখলো, খুবই টেস্ট, তো আমরা এখন বাড়াইতেছি সেই সাগরপাড়ের দিকে আবার যাবো। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন বিএসডি সাকিব ব্লগ, আর আপনাদের সাথে আছি আমি সাকিব। সো ফাইনালি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা হয়ে যাচ্ছে আমাদের সেই কক্সবাজার, আর কক্সবাজার অলরেডি আমরা চলে আসছি। আপনাদেরকে প্রথম পার্টটা দিয়ে দিছি, আপনার ইউটিউবে প্রথম পার্টটা দিয়ে দিছি, এখন আমরা দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি। আর এখানে দেখছেন যে অনেক মানুষজন ঘোরাফেরা করতেছে, আর আমার এই ফার্স্ট আমি কক্সবাজারে চলে আসছি। দেখছেন যে ঘোরা আছে অনেক সুন্দর সুন্দর, মানে রিভিউ দেখতে পারবেন। বাট এখানে অনেক সুন্দর সুন্দর, মানে আবার এখানে দেখছেন যে অনেক মানুষজন এখান দিয়ে ঘোরাফেরা করতেছে, অনেক সুন্দর পরিবেশ। এই জায়গাটা হয়তো যারা আসেন নাই, যারা আসেন নাই তারা ভিডিও দেখে অনুভূতি করতে পারবেন, আর যারা আইছেন তারা তো বুঝতে পারতেছেন যে আসলে কেমন লাগে। আমি আসার পরে যে আমি কল্পনাও করতে পারি নাই যে আমি এত হ্যাপি, তো আমি এত হ্যাপি এই কি বলে বোঝাবো, কারণ আমার জীবনের ফার্স্ট আমি কক্সবাজার চলে আসছি। আর এখন চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর আমরা কি করি সেটা আপনাদেরকে দেখাবো, লেটস গো। গাইস দেখতেছেন যে, ওয়েট ওয়েট গাইস, দেখতেছেন যে এখানে হচ্ছে আমার বড় ভাই, সে গোসল টোসল দিয়ে একবার হয়রান হয়ে আছে, যা অনেক গোসল করছে। ভাইয়া তুমি কিছু বলো। ভাই সত্যি বলতে এখানে অনেক ফিল হইতেছে, খুব আনন্দ হচ্ছে। এই যে সমুদ্রের যে একটা স্রোত, একটা টান, এই জিনিসটা আমাদের আনন্দ উপভোগ করাইতেছে। তবে আশা করি আপনারা আসবেন, খুব আনন্দ পাবেন। আপনি আপনি কি এই ফার্স্ট এর আগে আসছেন? না এর আগে আসছি, তবে এটা আজকে ফ্যামিলির সঙ্গে আসছি, খুব আনন্দ হচ্ছে। এর আগে কখনো ফ্যামিলির সঙ্গে আসা হয় নাই। হ্যাপি, মানে খুব হ্যাপি। হ্যাঁ খুব ভালো লাগতেছে। গাইস আপনারা তো শুনলেন যে আসলে এখানে যারা আসেন না, আসলে হয়তো অনেক মজা পাবেন, অনেক মজার একটা বিষয়। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এদিকে দেখছেন সব আপনার এখানে বসে রয়েছে সব মানুষজন, যারা হয়রান হয়ে গেছে এই রোদের মধ্যে, তারা এখানে বসে সব রেস্ট নিতেছে, আর আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাইতেছি, লেটস গো। সো ফাইনালি গাইস আপনাদের মাঝে আমি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে, আর আমি অলরেডি সাগরের মধ্যে চলে আসছি। আর সাগরের কি ঢেউ, উৎপল গুণ আপনারা দেখতেছেন যে এত সুন্দর ঢেউ, আমি তো মানে কি বলবো, আই এম তো অবাক, কারণ এত সুন্দর ঢেউ আমি এর আগে কখনো দেখি না। এই প্রথম আমি কক্সবাজারে আমি ঢেউ দেখতেছি। এখানে দেখছেন যে ঢেউ গুণা দেখো মামা, এখানে এত সুন্দর ঢেউ। তো আমি ওই দেখেন যে কত বড় বড় ঢেউ আসতেছে, ওই ঢেউ দেখে তো মনে করেন যে আমি শেষ, কারণ কি বলে বোঝায় ঢেউগুলো। আর আমি একটু পরে পিচ বোর্ড চালাইবো, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো যে পিচ বোর্ডে কেমন লাগে এগুলো ঘুরতে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এখানকার ঢেউগুলো আমি নেক্সট আরেকটা পার্ট করব, সেখানেও ভিডিওগুলো দেব, কারণ এত লং ভিডিও দেওয়া সম্ভব না। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন, ওইদিকে ভিউটা। তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। হিমসুরি, আল্লাহ হাফেজ।